াম আলহামদুল্লাহ বারাকাত আমাদের একদম জানতে চেয়েছেন যে আট মাসের বাচ্চার জন্য কোরবানি দেওয়া যাবে কিনা বাচ্চাটি অসুস্থ তার বাবা মা চাচ্ছেন কোরবানি দিতে আলহামদুলিল্লাহ ওয়াসালাতাম আল রসুল্লাহ জি অবশ্যই দেওয়া যাবে তবে শুধু বাচ্চার জন্য কেন পরিবারের পক্ষ থেকে যখন কোরবানি দেওয়া হয় তখন বাচ্চা এর ভিতরে ইনক্লুড হয়ে যায় এক্ষেত্রে আলাদা করে আহ বাচ্চার জন্য কোরবানি দিতে হয় না সাল্লাহ সাল্লা সুন্না হচ্ছে পরিবারের পক্ষ থেকে একটি হোক দুটি হোক তিনটি হোক পাঁচটি হোক এটি পরিবারের সবার পক্ষ থেকে পরিবার কর্তা দিয়ে দিবেন এটি হচ্ছে রসরুল্লাহ সাল্লাহ এর আহ কোরবানির ক্ষেত্রে সন্না বা আদর্শ আর একটি বিষয় হচ্ছে বাচ্চা যেহেতু অসুস্থ এই ক্ষেত্রে কুরবানির চেয়ে উত্তম হচ্ছে সাদাকা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দা উমরু দাকুম بالسাদাকা তোমরা তোমাদের অসুস্থ রোগীদের চিকিৎসা করো ডান সাদাকার মধ্য দিয়ে অতএব কুরবানি এটি কিন্তু ডান তবে এটি সাদাকা নয় সাদাকার হচ্ছে সাদাকা হচ্ছে আপনার অসুস্থতা রোগব্যাধি এ ধরনের বালা মুসিবত এগুলো থেকে মুক্তির ক্ষেত্রে সাদাকা সবচেয়ে পাওয়ারফুল একটি আমল। কিন্তু কোরবানিটা কিন্তু ঠিক সেরকম না কোরবানি করার মধ্যে দিয়ে সব হবে এটি ঠিক কিন্তু কোরবানির মধ্য দিয়ে বালা মুসিবত এটি দূর হবে এরকম কিছু বলা হয়নি কোরবানি একটি সুনির্দিষ্ট এবাদাত কিন্তু সাদাকা এটি হচ্ছে আপনার আহ এটিও একটি এবাদাত কিন্তু এটি বিশেষ করে বালা মুসিবাত এই ধরনের সুবিধা অসুবিধা এই জিনিসগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট বলা চলে الله أعلم بالصواب وصلى الله وسلم على نبينا محمد